মার্ঘেরিটার বরগোলাইর মৃতদেহ উদ্ধার। লক্ষ্মী পূজার পুয়াতে মার্ঘেরিটার বরগোলাইর সংঘটিত হয়েছে রহস্যজনক ঘটনা। বরগোলাইর ববুয়া সিং নামৰ লোকজনের শিলর কুয়েরিত উদ্ধার এজন ব্যক্তির মৃতদেহ। মৃতদেহটি মুজাফরপুরের সুনীল কুমারের বলে জানিবা গেছে। মৃত সুনীল কুমার HR58B2537 নম্বরের ট্রেলার গাড়িখনের হ্যান্ডিম্যান আছিল। তেজেরে লুতুরি পুতুরি হয়ে মাটিত পড়ে থাকা অবস্থাত উদ্ধার হয় সুনীল কুমারের মৃতদেহ। গাড়িখনের চালকে জানিবলে দিয়া মতে 8 বজাত নিশা মার্ঘেরিটার বরগোলাইস্থিত শিলর কুয়েরিত উপস্থিত হয়েছিল হি গাড়িখন। ইয়ার পিছতে নিশা আহার গ্রহণ করবলে অকলে উলাই গৈছিল সুনীল কুমার। পুয়ার তেজেরে লুতুরি পুতুরি হয়ে মাটিত পড়ে থাকা অবস্থাত উদ্ধার হয় সুনীল কুমারের মৃতদেহ। গাড়ি আর মাটিত তেজর দাগ থকালে লক্ষ্য করে ই এক হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছে স্থানীয় রাইজে। ইতিমধ্যে মার্ঘেরিটার আরক্ষীয় দণ্ডাধীশের উপস্থিতিত ঘটনাস্থলীর পৰা মৃতদেহটি উদ্ধার করে লগতে ঘটনার সন্দর্ভ তদন্ত আরম্ভ করেছে। আমার ম্যাজিস্ট্রেট যেটা ইনকোয়েস্ট প্রসিডিওরটা থাকে ইনকোয়েস্ট প্রসিডিওর মতে ইনফরমেশন পাওয়া মতে ইয়াতে একটা ডেড বডি পাওয়া গেছিল। অল্প বোকারে লুটুরি পুটুরি হওয়ার কারণে অকান ইনকোয়েস্ট করতে অল্প সময় লাগিল, কিন্তু ইনকোয়েস্ট প্রসিডিওরটা কমপ্লিট হয়েছে। আর যখন সহপাঠী আছে তেওঁ জানিব দিছে যে তেওঁলোক মুজাফরনগর ইউপির হয়। যিমান প্রসিডিওর মতে আমি ইনকোয়েস্টটা কমপ্লিট করলো, এটা বাকিখিনি ইনভেস্টিগেশন। সহপাঠিয়ে জানা মতে তেওঁ নাম সুনীল সিং, যদিও একো ডকুমেন্টেশন মই পোৱা নাই, কিন্তু তেওঁ সহপাঠী যিজন আছে লগত তেওঁ মুজাফরপুরের হয়, তেখেতে জানা মতে সুনীল সিং। বাহার করবাই কুল্লা করা লেট্রিন গা ভোগ সে লি ফের কি টাইম আই মুজফরনগর ইউপি রাত বেন সিং 8:30 রাত নাম কে সুনীল সুনীল কে সুনীল আমি পতা নাই কে লিখতা কুমার লিখা কে লিখা আপনি কব পৌঁছাই মার্ঘেরিট 8:30 রাত4:15 মার্ঘেরিটাৰ ৰণভূঞাৰ ৰিপৰ্ট অসম টুডে।